News Only 24, News Only 24. পথে দুর্ঘটনার হাত থেকে মানুষকে সচেতন করতে রানাঘাট পুলিশ জেলার নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে শান্তিপুরের রাজপথে সেফ লাইফ সেফ ড্রাইভ কর্মসূচি। বুধবার শান্তিপুর ডাকঘর মোড় থেকে এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি শুরু হয়। শেষ হয় শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্ক মোড়ে। গত কয়েক মাস ধরে শান্তিপুরের বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে পথ দুর্ঘটনা ঘটছে, আহত হচ্ছেন একাধিক ব্যক্তি। এবার সাধারণ মানুষকে পথ দুর্ঘটনার থেকে সচেতন করতে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করল শান্তিপুর থানার পুলিশ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার একাধিক পুলিশ আধিকারিক সহ শান্তিপুর থানার সিভিল ভলেন্টিয়ার।